প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা নিশ্চয় ভালো আছো। আজ আমরা কোষ বিভাজন বা সেল ডিভিশন সম্পর্কে কিছু জানব। তো কোষ বিভাজন কি? কোষ বিভাজন হলো একটি কোষ ভাগ হয়ে তার থেকে নতুন কোষ সৃষ্টি হওয়া, অর্থাৎ একটি কোষ থেকে নতুন কোষ উৎপন্ন হওয়া। ফরমেশন অফ নিউ সেল হল কোষ বিভাজন। আবার কখনো কখনো একটি কোষ ভাগ হয়ে যখন দুটি কোষ উৎপন্ন হয় তখন নতুন জীব উৎপন্ন হয়, সেটা এককোষী জীবের ক্ষেত্রে। বহুকোষীদের ক্ষেত্রে প্রধানত কোষ বিভাজনের মাধ্যমে দেহে বৃদ্ধি ঘটে, এবং বিশেষ ক্ষেত্রে বিশেষ কিছু কোষ উৎপন্ন হয়, যেমন রেণু গ্যামেট, এগুলো উৎপন্ন হয়, তার মাধ্যমে আবার নতুন জীব সৃষ্টিতেও সহায়তা করে। সেগুলো আমরা ধীরে ধীরে পরিষ্কার হব। তাহলে এখন আমরা জানবো যে কোষ কেন বিভাজিত হয়, না কোষ কেন বিভাজিত সেটা আমরা দুটো ভাবে জানতে পারি। এক হলো যে কোষের যখন মেটেরিয়াল গুলো উপাদান গুলোর পরিমাণ বেড়ে যায়, বিশেষ করে নিউক্লিয়াসটির আয়তন যখন বেড়ে যায়, যখন নিউক্লিয়াসের ভেতরের ডিএনএ টি বৃদ্ধি ঘটে, বৃদ্ধি ঘটে মানে একবারে সমান পরিমাণে আরো ডিএনএ সৃষ্টি হয়ে যায়, তখন কোষ বিভাজিত হয়। আর একটা অন্যদিকে জানবো যে আমাদের কি দরকারি কোষ বিভাজিত হয়, সেটা আগে বলা হয়ে গেল যে দেহের বৃদ্ধি ঘটায়, নতুন জীব উৎপন্ন ইত্যাদি। তো কোষ বিভাজনের প্রকারভেদ, কোষ বিভাজন প্রধানত তিন প্রকারের। এক অ্যামাইটোসিস, দু নম্বর হল মাইটোসিস, এবং তিন নম্বর হল মিওসিস। তো কোষ বিভাজন হতে গেলে প্রথমে তার নিউক্লিয়াসটি দুভাগ হয়, তারপরে সাইটোপ্লাজমটি দুভাগ হয়। ওই নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস। তিন প্রকার যে কোষ বিভাজন, ওইগুলো সম্পর্কে আমরা ওই ছবি দেখে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব যে ওই কোষ বিভাজনগুলি কিভাবে ঘটে বা কি তার মধ্যে দেখা যায়। তো প্রথমে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানব। এখানে চারটে ছবি দেওয়া আছে দেখছি। তো প্রথমটি এই যে এটি একটি কোষ, এটি বিভাজিত হবে, এটিকে মাতৃকোষ বলবো। তার থেকে যে ধাপে ধাপে যেটি যে দুটি উৎপন্ন হচ্ছে এগুলিকে অপত্য কোষ বলবো। এই মাতৃকোষ এর এটি নিউক্লিয়াস, নিউক্লিয়াসটি কি হচ্ছে না খাঁজ সৃষ্টি হচ্ছে, মাঝখানে খাঁজ সৃষ্টি হচ্ছে, সে খাঁজ বাড়ছে, ডাম্বেল শেপড খাঁজ হয়ে খাঁজ বেড়ে সেটি দুটি নিউক্লিয়াসে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস ঘটছে। আর নিউক্লিয়াসের বিভাজনের শেষের দিকে যে সাইটোপ্লাজমে আমাদের কোষ পর্দার খাঁজ সৃষ্টি হচ্ছে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটছে তার মাধ্যমে, এবং সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস ঘটে দুটি অপত্য কোষ উৎপন্ন করছে। এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় আমরা দেখছি যে কোনো ক্রোমোজোম এরকম কিছু দেখতে পারছি না, ক্রোমোজোম স্পষ্ট করে কিছু গঠিত হয় না, এবং নিউক্লিয় পর্দারও কোনো অবলুপ্তি ঘটে না, ইন্ট্যাক্ট থাকে। আর ডিম তন্তু যেগুলো মাইটোসিস মিওসিস হয় আমরা দেখব, এখানে কিছু গঠিত হয় না। এবার জানবো যে অ্যামাইটোসিস কাদের হয়, না নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে হয়, যেমন ব্যাকটেরিয়ার হয়, যেমন ইস্টের হয়, যেমন অ্যামিবার হয় ইত্যাদি। এরপর আমরা মাইটোসিস সম্পর্কে কিছু জানব। তাহলে মাইটোসিস কোষ বিভাজন, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস, তারপর সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। তো এখানে নিউক্লিয়াসের বিভাজনের চারটি দশা, প্রোফেজ, এই দুটোই প্রোফেজের ছবি, তারপরে মেটাফেজ, অ্যানাফেজ, এই দুটো অ্যানাফেজের ছবি,
তারপর টিলোফেজ এবং শেষে সাইটোপ্লাজমের বিভাজন, আর এটা মাতৃকোষ। তাহলে আমরা ক্যারিওকাইনেসিসের চারটে দশা কি কি জানলাম? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এই চারটে দশা পরপর কি ঘটে সেটা আমরা একটু বিস্তারিত দেখব। তো এটা মাতৃকোষ, তার দেখানো হচ্ছে যে এই নিউক্লিয় জালিকাগুলো এখানে একটু স্পষ্ট করে ক্রোমোজোম আকারে প্রায় দেখানো আছে, মানে ঠিক বিভাজিত হবে তার কিছুটা কিছুটা পূর্বের অবস্থা। আর এখানে যে সেন্ট্রিওল দেখানো হচ্ছে যেটা প্রাণীকোষ বিভাজনের ক্ষেত্রে তন্তু উৎপন্ন করে, বেম তন্তু, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, সেখানে মাইক্রোটিউবিউল থেকে বেম তন্তু গঠিত হয়, মাইক্রোটিউবিউল বা অনুনালিকা। যাই হোক, আমরা কোষ বিভাজনের প্রথম দশা প্রোফেজের দুটো ছবি দেওয়া আছে, তো তাতে আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট করে ক্রোমোজোমগুলো, অর্থাৎ যে ক্রোমাটিন জালিকা ছিল সেইগুলো নিউক্লিয়াসে পাক খেতে খেতে কন্ডেন্সড হতে থাকে, ঘন হতে থাকে, হয়ে স্পষ্ট করে ক্রোমোজোমে পরিণত হয়, এবং নিউক্লিয়াসের থেকে জল বিয়োজন ঘটে, ডিহাইড্রেশন হয়। আর এই যে সেন্ট্রিওল দুটো দুদিকে চলে যায়, একটা সেন্ট্রিওল দুটো সেন্ট্রিওল থেকে দুদিকে চলে যায়, তার থেকে তন্তু উৎপন্ন হয়, রশ্মির মতন যে কতগুলো তন্তু সেন্ট্রিওলকে ঘিরে থাকে তাকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। আর কতগুলো তন্তু বেম গঠন করে, মানে মাকু আকৃতির গঠন করে, যে দুই প্রান্তে চলে গেছে এবং এগুলোতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এরকম ফাইবার রয়েছে, এবং এর পরবর্তীতে কি হবে না ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হবে। তো একটু বলে রাখি যে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিসের যে চারটে দশা বললাম, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ, এগুলো কোনো একটা ঘর পেরিয়ে আরেকটা ঘরে যাওয়া নয়, কন্টিনিউয়াস একটা প্রসেস। সেগুলো আমরা বোঝার সুবিধার্থে তাকে প্রধান চারটে ভাগ করে জানছি। এরপরে ক্রোমোজোমগুলো কি হয় না, ক্রোমোজোমগুলো এই যে দুই প্রান্তে সেন্ট্রাল চলে গেছে তার মাঝামাঝি অঞ্চলে চলে আসে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে বিশুভ অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল। এই নিরক্ষীয় অঞ্চল বা বিশুভ অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করে, এখান এটাকে বলা হয় নিরক্ষীয় প্লেট বা মেটাফেজ প্লেট। আর ক্রোমোজোমগুলো দুই প্রান্ত থেকে যুক্ত হয়েছে কিসের সঙ্গে, না বেম তন্তুর সঙ্গে, এগুলোকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। আর কিছু তন্তু এখানে সেটা ছবিতে নেই, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রায় থাকে, তাকে বলা হয় অবিচ্ছিন্ন তন্তু বা কন্টিনিউয়াস তন্তু। মেটাফেজের পরে স্টেজ কি না অ্যানাফেজ, কি হয় এই যে ক্রোমোজোম লম্বালম্বী ভাগ হয়ে দুই প্রান্তের দিকে যেতে থাকে, লম্বালম্বী ভাগ হয়ে দুই প্রান্তের দিকে যখন যেতে থাকে তখন এই যে তন্তুগুলো ক্রোমোজোমের সঙ্গে যুক্ত ওইগুলো মেরুর দিকে আকর্ষণ করে এবং অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ হয়, আর এই চলে যাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। ক্রোমোজোমের ভাগ হয়ে দুই প্রান্তে যাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। তো অ্যানাফেজীয় চলনের সময় ক্রোমোজোমগুলোকে বিভিন্ন আকৃতি দেখাতে পারে, সেগুলো কি অনুযায়ী না ক্রোমোজোমে যে গঠন তার সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে যদি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হয় তাহলে ভি বা উল্টানো ভি আকৃতি দেখাবে, আর যদি সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম হয় তাহলে এল বা উল্টানো এল আকৃতি দেখাবে, আর যদি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম হয় তাহলে জে বা উল্টানো জে আকৃতি দেখা যাবে, আর যদি টেলোসেন্ট্রিক হয় তাহলে আই আকৃতি দেখা যাবে। এটা দু সেটে দেখানো হচ্ছে, মানে ওই দুদিকে চলে যাচ্ছে যে ক্রোমোজোম মেটাফেজে ভাগ হয়ে। এবারে দুই প্রান্তে এসে যাওয়ার পর এখানে যে এই অবস্থাটাকে বলা হবে টেলোফেজ। এই টেলোফেজে কি হয় না, ক্রোমোজোমগুলো ঠিক প্রোফেজের উল্টো অবস্থা আসে, অর্থাৎ প্রোফেজে যে ঘটেছিল কন্ডেন্সড হয়েছিল ক্রোমোজোমগুলো ঘন হয়েছিল, এখানে ডিকনডেন্সড হয়ে যায়, অর্থাৎ ক্রোমোজোমগুলো পাক খুলে জালিকাকারে পরিণত হয়। আর প্রোফেজে যে ঘটনাটা ঘটেছিল যে নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয়েছিল,
নিউক্লিয় পর্দার অবলুপ্তি প্রোফেজের প্রথম থেকে শুরু করে মেটাফেজের শুরু পর্যন্ত প্রায় ওই অবলুপ্তিটা ঘটতে থাকে। আর টেলোফেজে এসে কি হয়, টেলোফেজে সেই নিউক্লিয় পর্দার আবার পুনরাবির্ভাব ঘটে, পুনরায় সৃষ্টি হয়ে দুটো অপত্য নিউক্লিয়াস গঠন করে, এবং সাথে সাথেই কি হয় সাইটোপ্লাজমটির ক্লিভেজ পদ্ধতিতে ভাঁজ হয়ে কি হয় না সাইটোপ্লাজমকে দুটো ভাগে ভাগ করে এবং দুটো অপত্য কোষ উৎপন্ন হয়। এখানে এই যে মাইটোসিসের যে মাতৃকোষ, সেই মাতৃকোষে যেমন ক্রোমোজোম সংখ্যা ছিল এখানেও তেমনই থাকে। এখানে শুধু ক্রোমোজোমটা এই যে ডবল দেখাচ্ছিল, ডিএনএটা দ্বিগুণ হয়েছিল বলে তারপর সেটা অর্ধেক হয়ে একই সংখ্যা, এখানে যতগুলি ক্রোমোজোম ছিল এখানেও ততগুলি ক্রোমোজোমই রয়েছে। এবারে আমরা মিওসিস সম্পর্কে একটু জানব। তো মিওসিসে কি হয় না, মিওসিসে বহুত ঘটনা ঘটে, অনেক জটিল, সেটা দশম শ্রেণীর সিলেবাসে অতটা নেই, অল্প রয়েছে, তার প্রাইমারি আর কিছু আইডিয়াটা আগে নেব। সেটা হলো যে এটা দেখাচ্ছে ইন্টারফেজ, মানে কোষের স্থির অবস্থা, কোষ তো একবার বিভাজিত হওয়ার পরে আবার স্থির অবস্থায় থাকে, আবার বিভাজিত হয় পরের দিনে জানতে পারবে। তো এখানে আমরা কোষ যখন বিভাজিত হয় তখন দেখছি চারটে ক্রোমোজোম দেওয়া আছে, দুটো করে একই রকম, তাকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়, দুটো করে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। তার এখানে মিওসিসের বিভাজনের প্রথমে কি হয় না, ওই একটা করে ক্রোমোজোম জোড়ার জোড়ার একটা করে ক্রোমোজোম একটা একটাতে যায়, অর্থাৎ মোট চারটি ক্রোমোজোমের দুটো পাচ্ছি, মানে জোড়ার জোড়ার একটি করে। এই বিভাজনটা মিওসিসের প্রথম মিওটিক বিভাজন, সাথে সাথে আরেকটা বিভাজন ঘটে মিওসিসের, যেটা ঠিক মাইটোসিসের মতন, মানে এই ক্রোমোজোমের লম্ব বিভাজন ঘটে, এখানে যে দুটি ক্রোমোজোম ছিল এখানে দুটি করে হলো ক্রোমোজোমের লম্বালম্বি ভাগ হয়ে। তো এই দুবার বিভাজন তাহলে কি করে একটাই বিভাজন না, এই দুটো বিভাজনের মাঝখানে কোনো স্থির দশা নেই, এই গোটাটাই একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা কোষ তাই বিভাজিত হয়ে দুই থেকে চার হয়, এই গোটাটাই একটা মিওসিস বিভাজন। এবং এখানে আমরা কি দেখছি যে মাতৃকোষে চারটি ক্রোমোজোম থাকে, এখানে দুটি করে হচ্ছে, অর্থাৎ ক্রোমোজোম অর্ধেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা পরের দিনে আবার কোষ বিভাজনের অন্যগুলো জানবো।